আমি সবসময় বলি যে বই হচ্ছে মানুষের মতো। চিন্তা করে দেখুন, ছোটবেলা থেকে আপনি কত কত মানুষের সান্নিধ্যে গেছেন, কিন্তু সব মানুষকে আপনার মনে আছে? অবশ্যই না, আমরা কখনোই সব মানুষকে মনে রাখতে পারি না। কিছু মানুষ থাকে আমাদের সাথে কিছুদিন যোগাযোগ থাকে, বা কিছু মানুষের সাথে দেখা যাচ্ছে যে যোগাযোগ না থাকলে অনেক দিন যাবৎ আমরা তাদেরকে মনে রাখি। আর খুব অল্প সংখ্যক মানুষ থাকে যারা হচ্ছে আমাদেরকে আজীবনের জন্য ছুঁয়ে যায়, আমাদের হৃদয় তারা এতটাই দাগ কাটে যে পৃথিবীর যেখানেই আমরা যাই না কেন তাদেরকে আমরা কখনোই ভুলবো না, কোনো অপশন নেই। তাদের সম্পর্কে যখনই কথা হবে তখনই আমরা বলবো যে হ্যাঁ, এই মানুষটাকে আমি চিনি এবং এই মানুষটা এমন, আমার জীবনে তার অবদান এই। হ্যাঁ, আমরা তার সম্পর্কে কথা উঠলে আমাদের একটা ভালো লাগা কাজ করে ভেতরে। এরকম মানুষ আছে না আমাদের জীবনে? ঠিক তেমনি এরকম বইও আছে আমাদের জীবনে। কিছু বই আছে পড়ার পরে বিরক্ত লাগে, কিছু বই আছে ভুলে যাই, কিছু বই আছে অনেকদিন মনে থাকে, আর কিছু বই আছে যেগুলো হচ্ছে আপনি আজীবন মনে রাখবেন এবং কেউ আপনার কাছে বইয়ের সাজেশন চাইলে আপনি বলবেন যে হ্যাঁ, তুমি এই বইটা পড়ে দেখতে পারো, এটা অসাধারণ একটা বই। হয় না এমন কিছু বইয়ের ক্ষেত্রে? আজকে আমি আপনাদেরকে ঠিক ওরকম একটা বইয়ের নাম বলবো। বইটার নাম হচ্ছে দ্য থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন। এই যে বইটা, নামটা চিন্তা করে দেখুন, আমি যখন প্রথমে এই বইটার নামটা পড়েছিলাম তখনই আমার কাছে মনে হয়েছিল কী সুন্দর, কী সুন্দর একটা নাম। আপনি কেবল যখন ধীরগতিতে যাবেন তখনই আপনি যে জিনিসগুলো দেখতে পাবেন। আর নামের পরে যে জিনিসটা আমার একেবারে চোখ ধাঁধিয়ে দিয়েছিল সেটা হচ্ছে যে এটার প্রচ্ছদ। আমি জানি যে সবাই বলে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কিন্তু বিশ্বাস করুন এই বইটার প্রচ্ছদ এত সুন্দর যে এটা নিয়ে যদি কথা না বলি তাহলে আমার কাছে মনে হবে কিছু একটা মিসিং রয়েই গেছে। বইটা এত সুন্দর, মানে তাকানোর পরে একটা ভালো লাগা কাজ করে, শান্তি শান্তি একটা ব্যাপার আমার কাছে মনে হয়েছিল। তো যাই হোক, আমি বইয়ের নাম এবং বইয়ের কাভার নিয়ে আর যদি কথা বলে মানুষজন বলবে দেখো কিসের অ্যাডভার্টাইজমেন্ট করছে, ভেতরে কী আছে সেটা তো আগে বলো না। তো ভেতরে কী আছে সেটা যাওয়ার আগে বলি, একদম ভেতরে ঢোকার আগে বলি যে এখানকার কন্টেন্টগুলো কী কী। আপনাকে একেবারে শিরোনাম যখন আপনি পড়তে যাবেন তখনই আপনি দেখবেন বইটাতে লেখা আছে যে প্রথম যে অধ্যায়টা ওটার নাম হচ্ছে রেস্ট, বিশ্রাম করা। তারপর আপনি যখন আরও পৃষ্ঠা উল্টাবেন আপনি দেখবেন যে ওমা, চ্যাপ্টারের নাম হচ্ছে লাভ, চ্যাপ্টারের নাম হচ্ছে লাইফ, চ্যাপ্টারের নাম হচ্ছে রিলেশনশিপ। তো আমি যখন চ্যাপ্টারগুলোর নাম দেখছিলাম তখন আমার কাছে হচ্ছে ওয়াও, ইটস লাইক সামথিং রিলেটেড টু ইয়োর লাইফ। হ্যাঁ, তো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি সবসময় যেটা করি, বইয়ের একেবারে ভেতরে ঢোকার আগে আমি বইয়ের কভারটা উল্টানোর পর থেকে বইটা কে লিখেছে, কোথা থেকে লিখেছে, কবে লিখেছে, কেন লিখেছে, একদম প্রথম পাতা থেকে পড়া শুরু করি। তো প্রথমেই বলি যে কে বইটা লিখেছে। বইটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে হেইমিন সুনিম। নামটা শুনে বুঝতে পারছেন যেটা আমাদের কোনো দেশীয় নাম না। এই ভদ্রলোকের বাড়ি হচ্ছে সাউথ কোরিয়াতে এবং উনি হচ্ছে মূলত একজন সন্ন্যাসী, ঠিক আছে? সাউথ কোরিয়াতে ওনাকে লোকজন হিলিং মেন্টর হিসেবে চেনে, ঠিক আছে? ওনার কথা মানুষ, যে আহত মানুষ যারা আছে, ব্রোকেন হার্টেড যারা, বা যে কোনো সমস্যা যখন মানুষ পড়ে তখন ওনার কথা এতটাই ইফেক্টিভ বলে সাউথ কোরিয়াতে পরিচিত। তো এই ভদ্রলোক যখন এই বইটা লেখে যে দ্য থিংস ইউ ক্যান সি অনলি ওয়েন ইউ স্লো ডাউন, তখন বইটা যখন সাউথ কোরিয়াতে যখন প্রকাশ পায় তখন টানা 41 সপ্তাহ এই বইটা বেস্টসেলার লিস্টে ছিল এবং বইটা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে পরবর্তীতে এই বইটা চাইনিজ, থাই, ফ্রেঞ্চ, এমনকি এখন ইংলিশ, পৃথিবীর বিভিন্ন ভাষায় বইটা অনুদিত হতে শুরু করে। এবং ভেতরে যে চ্যাপ্টারগুলো আছে এই বইয়ের, সেই চ্যাপ্টারগুলো কিন্তু খুব একটা বেশি না, মাত্র 8টা চ্যাপ্টার। আর বইটার দিকে যদি আপনি তাকান তাহলে আপনার কাছে হয়তো বা মনে হবে যে বইটা বোধহয় অনেক মোটা, কিন্তু ব্যাপারটা মোটেই তা না। বইটা কেবল দেখতেই মোটা, ভেতরে কথাবার্তা একদমই নেই বললেই চলে, খুব কম। প্রত্যেকটা চ্যাপ্টার দুটো করে সাব চ্যাপ্টারে ভাগ করা এবং সেখানে একটা ছোট অ্যাসে থাকে সাধারণত, তারপরে কিছু শর্ট মেসেজ থাকে আপনার জন্য। তো প্রথম যেই অধ্যায়টা রেস্ট, ওটা যেই সাব চ্যাপ্টার দিয়ে শুরু হয়েছে সেটা নাম হচ্ছে হোয়াই আম আই সো বিজি। এবং যে লাইনটা দিয়ে এই চ্যাপ্টার শুরু হয় সেটা হচ্ছে যে ওয়েন এভরিথিং অ্যারাউন্ড মি ইজ মুভিং সো ফাস্ট আই স্টপ অ্যান্ড আস্ক ইজ ইট দ্য ওয়ার্ল্ড দ্যাটস বিজি অর ইজ ইট মাই মাইন্ড। চিন্তা করে দেখুন, আপনার চারপাশের পৃথিবী ব্যস্ত নাকি আপনার মন ব্যস্ত? যেমন ধরুন আমরা যারা বিজি লাইফ কাটাই আসলে, তারা দেখবেন, খেয়াল করলে দেখবেন যে আমরা আসলে বিজি লাইফ কাটাতে পছন্দ করি বলেই আমরা বিজি লাইফ কাটাই। যদি আমাদের জীবন ব্যস্ত না হতো তাহলে মনে হয় যারা ব্যস্ত তারা কেমন হতো, পাগল হয়ে যেত আসলে, এরা বাসায় বসে বসে কী করতো? আরেকটা উদাহরণ দিই, এই উদাহরণটা দিয়ে যে রেস্ট যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে হেমিন সুনিম নিজে বুঝিয়েছেন খুব চমৎকার করে। ওনার এক বন্ধু, উনি হচ্ছে একটা মেডিটেশন রুম বানাবে, তো ওই রুমের যখন
যখন টাইলস লাগবে তখন ওনার বন্ধু যেখানে যাচ্ছিলেন সেখানে উনি কেবল টাইলস দেখতে পাচ্ছিলেন, টাইলসের রং কীরকম, ডিজাইন কি, তারপর হচ্ছে যে ডিউরেবল কি না, ইত্যাদি ইত্যাদি। যার বাসায় যাচ্ছে, যার দোকানেই যাচ্ছে, উনি কেবল টাইলস দেখতে পাচ্ছে। ঠিক তেমনি যখন আবার রুফ বানানোর চিন্তাভাবনা আসলো, যখন সময় হলো, তখন উনি যেখানেই যাচ্ছে সেখানে উনি রুফ দেখতে পাচ্ছে। তো এখান থেকে উনি যে উপলব্ধিটা পেলেন সেটা হচ্ছে যে এত বড় পৃথিবীর সব দিকে নজর দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যেটা করি সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা জায়গায় আমরা ফোকাস করি, যেটা আমাদের দরকার সেটাতে আমরা ফোকাস করি। এখন ফোকাসটা আমরা কোথায় করব সেটা হচ্ছে বিষয়। যেমন ধরুন আমি যদি আমার আশপাশের সুন্দর জিনিসপত্রগুলোর দিকে ফোকাস করি তাহলে ব্যাপারটা কেমন হবে, আর আমি যদি বারবার বাইরে কী সব নোংরা জিনিসপত্র ঘুরছে সেইগুলোর দিকে ফোকাস করি, বা আমার জীবনে কী কী খারাপ দিক আছে, কষ্টের দিক যেগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করলে আমার জীবনটা কেমন হবে, বা আমার জীবনে আসলে ভালো কোন দিকগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করলে আমার জীবনটা কীরকম হবে, মানে এই যে রেস্ট যে চ্যাপ্টারটা, এটার মূল ব্যাপারটা হচ্ছে একটু থামুন, ঠিক আছে, থেমে দেখুন আপনি আসলে কোথায় ফোকাস করছেন, আপনার আশপাশে কত সুন্দর জিনিস আছে দেখুন। হয়তো বা কেউ একজন, হ্যাঁ, আপনি যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তার পাশে একটা ঘাসফুল ফুটে আছে, আপনি কি কখনো খেয়াল করেছেন? কোনো একটা পার্কে আপনি যাচ্ছেন, কোনো একটা ফ্যামিলি সেখানে, হ্যাঁ, বাচ্চা নিয়ে আছে, বাচ্চা খেলছে, মা বাবা পাশে বসে আছে, আপনি দেখেছেন, তাকিয়ে দেখেছেন তাদের চেহারা কেমন, চেষ্টা করেছেন? কখনোই না, আপনি কেবল ছুটছেন ছুটছেন ছুটছেন। তো হেমিন সুনিম বলতে চাচ্ছে যে একটু সময় নিয়ে এই সুন্দর জিনিসগুলোতে আপনি একটু ফোকাস করুন, ঠিক আছে, এবং আপনার জীবন খুবই কষ্টের, খুবই দুঃখের ব্যাপারটা এরকম যদি হয়ে ওঠে তাহলে আপনার যে ব্যথাগুলো আছে সেগুলোকে আপনি ঘষে মেজে ঠিক করে ফেলার জন্য যুদ্ধ না করাই ভালো। উনি বলেছেন যে ধরুন একটা ফ্রাই প্যান, ওটাতে ধরুন আপনি রান্না করতে গিয়ে আটকে ফেললেন তরকারিটা, হ্যাঁ, পুড়ে গেল, তখন উনি বলেছে এটা নিয়ে খুন্তি দিয়ে গুঁতাগুঁতি করার তো দরকার নেই, আপনার জীবনের ব্যথা যেরকম সেটাকেও মারামারি করার দরকার নেই, ওটা নিয়ে আপনি ওই ফ্রাই প্যানে একটু পানি ঢেলে রেখে দিন, যে পোড়া দাগটা আছে, যে পোড়া অংশটা আছে ওটা এমনিতেই উঠে যাবে, আর আপনার জীবনে যে কষ্ট সেটা নিয়েও মারামারি না করে ওটাতে সময় ঢেলে রেখে দিন, ঠিক আছে, সময় আপনার যে ক্ষত আছে সেটা আস্তে আস্তে ঠিক করে দেবে। ব্যাপারটা নিয়ে আমি একেবারে একমত না, কিছু কিছু মানুষ আছে খুব তাড়াতাড়ি সেরে ওঠে, হ্যাঁ, সময় কতটা সময় লাগবে এটা ব্যক্তি নির্ভর বলে আমার কাছে মনে হয় আর কি। তো যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না, আমরা কেবল এতক্ষণ বইয়ের যে প্রথম অধ্যায়টা রেস্ট ওটারই একটুখানি আলোচনা শুনলাম। এছাড়াও এই বইতে আরও যে 7টা অধ্যায় আছে ওই 7টা অধ্যায় নিয়ে চাইলে আরও 7টা ভিডিও বানানো যাবে, আর আমি যদি একটা ভিডিওতে পুরো বইটা নিয়ে কথা বলতে চাই তাহলে ভিডিওটা 1 ঘন্টারও বেশি লম্বা হয়ে যাবে, এবং আমি জানি 1 ঘন্টার সময় না আপনার আছে না আমার আছে, আমরা সবাই ভীষণ রকম ব্যস্ত, তাই না? তো হয়তোবা এই বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমি হয়তোবা আবারও রিভিউ দিতে পারি। তো আপনি যদি বইটা এখন পর্যন্ত না পড়ে থাকেন আমি কেবল আপনাকে বলবো যে বইটা মিস করাটা বোকামি, ঠিক আছে, এত সুন্দর একটা জিনিস মিস করা উচিত না। আর বইয়ের ভেতরের একটা কথা বলি যে ইলাস্ট্রেশন যেগুলো আছে এই বইতে ব্যবহার করা হয়েছে ওগুলো এত সুন্দর যে আমি যখন বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছিলাম আমার কাছে কিন্তু মনে হয়নি যে বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছি, আমার কাছে মনে হয়েছিল যে আমি কোনো ক্যানভাস নিয়ে নাড়ানাড়ি করছি, খুবই সুন্দর। তো এই ধরনের বইগুলো যেগুলোতে খুব সুন্দর ইলাস্ট্রেশন থাকে বা যেগুলো এরকম জীবনমুখী বই, ওগুলো যদি আপনি কাউকে গিফট করেন, কাউকে যদি কোনো একটা বই আপনি গিফট দিতে চান, তাহলে যেমন এই বইটা যদি আপনি কাউকে গিফট করেন, সে যদি আগে বইটা না পড়ে থাকে তাহলে সে এই বইটা যেমন মনে রাখবে আজীবন, তেমনি যে তাকে বইটা দিয়েছে আপনাকে সে আজীবন মনে রাখবে, মনে রাখতে সে আসলে বাধ্য, এত সুন্দর বইটা, ঠিক আছে। তো শেষ করে দিচ্ছি এই বইয়ের আমার খুব পছন্দের একটা উক্তি দিয়ে, যেটা আসলে হেমিন সুনিম লেখার পরে আমার কাছে মনে হয়েছিল সেটা লেখা উচিত হয়নি, কারণ এটা আমার ডায়লগ, ঠিক আছে। তো যাই হোক, সে আগে লিখে ফেলেছে সো আমি বলতে পারছি না এটা আমার ডায়লগ। ডায়লগটা হচ্ছে এরকম যে ইফ সামওয়ান লুকস পারফেক্ট দেন দ্যাট ইজ বিকজ ইউ ডোন্ট নো দ্য পার্সন ভেরি ওয়েল। আমাদের কাছে অনেক সময় মনে হয় না কোনো একজন মানুষ খুবই পারফেক্ট, যার কোনো রকম সমস্যা নেই, সব দিক থেকে সে সুখী, খুব দারুণ একটা ব্যাপার, দেখলে মনে হয় ও মাই গাড, এরকম ও মাই গাড কেউ নাই, কিছু নাই, ঠিক আছে। প্রত্যেকটা মানুষই কোথাও না কোথাও সে ব্রোকেন, তার কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা থাকবে, এবং এটাই ঠিক আছে, এটা নর্মাল, এটাই আমরা, এটাই আমাদের জীবন, ঠিক আছে। তো এই যে আমাদের ইমপারফেকশন এটাই আমরা, কিন্তু ওই যে আমরা যেটা মনে করি যে পারফেক্ট, দ্যার ইজ নাথিং কল পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, ওকে। তো এরকম আরও অনেক সুন্দর সুন্দর উক্তি আছে যেগুলো নিয়ে চাইলে আপনি ঘন্টার পর ঘন্টা বকবক করতে পারবেন, আমি পারবো অবশ্যই, তো সে সুযোগ আমাকে দেওয়া উচিত হবে না, কারণ আমি বকবক শুরু করলে আর থামি না, তাই না? এখন থেমে যাচ্ছি, প্রমিস, আপনার সাথে আমার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন, আর বইটা পড়ে ফেলবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।